যখন আবু জাহেল রাতের আধারে ঘর থেকে বের হইয়াছে আবু জাহেল আয়শা তখন ওই যে জনসাধারণ যারা ছিল তারা মনে মনে ভাবতেছে যে আমাদের নেতা আবু জাহেল হত গোরের ভিতরে থাকবে উনিও তো ভাববেন না উনিও তো রাতে রাতে এখানে আসবেন না তো আমরা তেলাওয়াত শুনতে যাই উনি তো আর আমাদেরকে দেখবেন না এদিকে আবু জাহেল মনে করছে তার দর্শক আসবে না আর দর্শক মনে করছে আমাদের নেতা তো আর আসবে না দেখা যায় আবু জাহেলও গেছে নেতাও গেছে এমনকি জনসাধারণ গেছে দুজনকে টাক্কর লাগছে কই তোমরা এনো তোমরা তেলাওয়াত শুনতেছি আরে আপনি এনো আমি তো তেলাওয়াত শুনতাম আছি জুরে কন্না সুবহানাল্লাহ তো আবু জাহেল মনে মনে ভাবলো এমনে হইতো না মুহাম্মদই একটা ফয়সালা করতেইব আবু জাহেল কি করলো জামাত নামক একজন জাদুকর রে আনলো মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করায় দিবে জামাত নামক জাদুকর রে আনার পর জামাত নামক জাদুকর যখন আল্লাহর হাবিবকে সামনে বসায় বলতেছে মুহাম্মদ তোমার চাচা বললো তুমি নাকি কি মন্ত্র পাঠ করো যেই মন্ত্র পাঠ করার কারণে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যা ও মুহাম্মদ তোমার মন্ত্রটা আমার একটু শোনাও না সুবহানাল্লাহ তখন আল্লাহর হাবিব তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করে তখন শুনাইতেছেন জামাত নামক জাদুঘরের ভিতরে হেদায়েতের নূরের আলো জ্বলতেছে জুরে কন্না সুবহানাল্লাহ জামাত নামক জাদুঘরকে বলেন হে মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করো না তুমি তেলাওয়াত করতে আরম্ভ করো রে মুহাম্মদ তোমার চাচা বলেছে তুমি নাকি কি মন্ত্র পাঠ করো এ মুহাম্মদ আমি হলাম বিশ্ববিখ্যাত বড় জাদুঘর আমার থেকে বড় আর কোন জাদুঘর নাই এ মুহাম্মদ তুমি কি শুনাইতেছ আমারে না রে মুহাম্মদ না এটা কোন জাদুগরি কালাম হতে পারে না এটা কোন জাদুর মন্ত্র হতে পারে না এটা আসলে আল্লাহ তাআলার কালাগাম রে মুহাম্মদ আদর করতে চাই না গা এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া গা আমাকে মুসলমান বানাইয়া দাও তো আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনুল করিমের সর্বসব থেকে ছোট একটি সূরা যেই সূরাটি আমরা অনেকেই পারি সূরাটির নাম হলো সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে নিষ্কৃত অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসের ভাণ্ডার থেকে এখানে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি সূরাতুল কাউসারের আলোচনা বুঝতে গেলে আমরা তার শানে নজুল বুঝতে হবে হুজুর শানে নজুল কি শানে নজুল হলো এই সূরাটা আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন ওই প্রেক্ষাপটটাকে ওই কারণটাকে শানে নজুল বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হয় নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন হে নবী আপনি প্রকাশ করুন যে আমি মুহাম্মদ নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে বিশেষ করে কুরাইশ বংশের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আল্লাহর নবী বলতে লাগলেন এই জমিন আল্লাহর এই আকাশ আল্লাহর আলো বাতাস গ্রহ নক্ষত্র যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি সুতরাং এই জমিনের ভিতরে একমাত্র আল্লাহ তাআলার আইন চলবে আল্লাহ তাআলার গোলামি চলবে কার আইন চলবে ভাই আল্লাহ তাআলার আইন চলবে এই কথা বলার পরে মক্কার বেদিন বেঈমানরা সহ্য করতে পারলো না তো ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দুইটা আকর্ষণ ছিল এক নম্বর আকর্ষণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর তেলাওয়াতের আকর্ষণ দুই নম্বর আকর্ষণ হলো আল্লাহর রাসূলের উত্তম ব্যবহার উত্তম চরিত্রের আকর্ষণ দুইটা আকর্ষণে যখন মানুষ মুসলমান হয়ে যাচ্ছিল কালিমা পড়ে তখন মুসলমানের সংখ্যাটা ভরে গেল তখন কাফির বেঈমান এটা সহ্য করতে পারলো না আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আল্লাহর রাসূলের বিরোধিতা করা আরম্ভ করে দিল এমনকি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচি উম্মে জামিল
সে রাজপথে দাঁড়ায় বলতেছে এ মক্কার মানুষেরা মুহাম্মদ সম্পর্কে আমার থেকে ভালো ধারণার কারণ হতে পারে না কারণ মুহাম্মদ আমাদের বিয়াই আবার আমাদের ভাতিজাও আমাদের বরের সন্তান তোমরা মুহাম্মদের কথা কেউ শুনবে না মুহাম্মদ নামের যুবকটা পাগল হয়ে গেছে জুরে কন্না নাউজুবিল্লাহ এরকম করে যখন অপপ্রচার শুরু করে দিল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ আমার আপন মানুষগুলো যদি আমার বিরোধিতা করে আমি কেমনে কালিমার দাওয়াত দিব আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ সাবিটা উল্টা ঘুরিয়ে দিব সুবহানাল্লাহ সাবিটা আল্লাহ কেমনে উল্টা ঘুরিয়ে দিল যেই সময় উম্মে জামিল মক্কার মানুষকে সম্বোধন করে বলতেছেন এ মক্কার মানুষেরা মুহাম্মদের কথা তোমরা কেউ মানবে না মুহাম্মদ পাগল হয়ে গেছে তখন মক্কার একদল যুবক চিন্তা করতে আরম্ভ করে দিল আমরা যেই মানুষকে আল আমিন উপাধি দিয়েছি সাদিক সত্যবাদী বিশ্বস্ত বলে উপাধি দিয়েছি ওই মানুষটা পাগল হয়ে যাবে বিশ্বাস করা যায় না মক্কার একদল যুবক তারা আল্লাহর নবীকে দেখার জন্য খানায় কাবার দিকে বাইতুল্লাহর দিকে তারা একটা ঝাঁক একটা ঢল তারা আল্লাহর নবীকে দেখার জন্য যাইতেছে সুবহানাল্লাহ যখন যুবকটা বাইতুল্লাহর দিকে অগ্রসর হচ্ছেন তখন যুবকদের মধ্য থেকে একজন যুবক তাকায়া দেখতেছেন খানায় কাবার কাছে একটা আলো একটা লাট জিলমিল করতেছে যুবকটা ডাক দিয়ে বলতেছে ভাই এটা কিসের আলো এটা কি বাতির আলো নাকি সূর্যের আলো যেই আলোতে পুরোটা খানায় খাবার জিলমিল করতেছে তখন যুবকদের মধ্য থেকে আরেকজন যুবক ডেকে বললেন আরে ব্যাপক এটা বাতির আলো না সূর্যের আলো না এটাই হলো কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারার আলোতে পুরোটা খানায় খাবার আলোকিত হয়ে গেছে জোরে কন্না সুবহানাল্লাহ আমাদের নবী কেমন সুন্দর ছিলেন তো মক্কার যুবকদেরকে যখন বললেন মুহাম্মদ পাগল হয়ে গেছে তো মক্কার যুবকটা ভালো করে জানতো পাগল ওই ব্যক্তি হবে যার মধ্যে আলামত দুইটা পাওয়া যাবে কয়টা দুইটা এক নম্বর হলো পাগলের সুরত এবং সিরত ঠিক থাকবে না সুরত এবং লেবাস ঠিক থাকবে না দুই নম্বর আলামত হলো পাগলের কথার আগের লাইন আর পরের লাইনের কোনো মিল থাকবে না তো মক্কার যুবকরা দেখলো এত সুন্দর মানুষ মুহাম্মদ এত সুন্দর চেহারার মানুষ কি কখনো পাগল হয়ে যায় বিশ্বাস করা যায় না আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে তোমাদের সূর্যটা রাতের বেলা উদিত তোমাদের সূর্যটা দিনের বেলা উদিত হয় আর আমি আয়েশার একটা সূর্য আছে আমার সূর্যটা এশারের নামাজের পর আমি আয়েশার ঘরে উদিত হই জোরে কন্না সুবহানাল্লাহ আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সব মানুষ কেড়ে কেড়ে বলে দুনিয়ার মানুষ দুনিয়ার সব মানুষের একটা সূর্য আছে এটা সকাল বেলা উদিত হয় আমি আয়েশার একটা সূর্য আছে আমার সূর্যটা রাতের বেলা আসরের নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয় এ দুনিয়ার মানুষ আমি আয়েশার এমন একটা সূর্য আছে জানুনি আমার সূর্যটা যখন রাতের বেলা আমার ঘরের মধ্যে উদিত হয় আমি আয়েশা গা সুতের ছিদ্র দিয়া সুতাও ঢুকাইতে পারি সুবহানাল্লাহর আওয়াজ জোরে কোন না জোরে কোন সুবহানাল্লাহ সুতের ছিদ্র দিয়ে কি সুতো ঢুকাইতে পারে আমাদের সমাজে তো সুন্দর সুন্দর নীরা আছে চিত্র জগতের নায়ক নায়িকারা সহ সবাইরে যদি একটা ঘরের ভিতরে ঢুকাইয়া আমার মনে সুতের ছিদ্র দূরের কথা 42.5 এর ছিদ্র দেখা যাইত না দেখা যাইব নি সুতরাং আমার নবী কেমন সুন্দর আছেন শুধু তাই না আল্লাহর নবীর দুদমা বলেন শুধু তাই নয় আল্লাহর নবীর সাহাবী রহমাতুল্লিল আলামিনের দুদমা হালিমাতু সাদি অনেক লোকে বলে দেন এ দুনিয়ার মানুষেরা আমি হালেমান তাইফের একটা নগরে বসবাস করি তাইফের একটা নগরে বসবাস করে এ দুনিয়ার মানুষ আমি হালেমান কসম করে বলি
দিবি আমার সন্তান মোহাম্মদ এত সুন্দর আমি হালেমা তাইফের গ্রামে বসবাস করি আমি আল্লাহর কসম করে বলি আমার সন্তান মোহাম্মদের মতো এত সুন্দর বালক আমি হালেমা আমার জিন্দেগিতে কখনোই দেখি না সুবহানাল্লাহ হালেমার কথা শোনার পর আল্লাহর নবীর মা আমেনা ডেকে বলে আরে হালেমা তুমি তাইফের একটা গ্রামে বসবাস করো আর আমি আমেনা মক্কার শহরে মক্কার অলিতে গলিতে বসবাস করি আরে হালেমা আমি আল্লাহর কসম করে বলতে পারি আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর বালক আমি আমেনা জিন্দেগিতে আর কখনো দেখি না সুবহানাল্লাহ দুইজনের কথার মাঝখানে জিব্রাইল আমিন বলছে ও হালেমা ও আমেনা তোমরা আল্লাহর রসূলের মা হতে পারো কিন্তু রসূল সম্পর্কে তোমাদের ধারণা নাই কারণ আমি জিব্রাইল আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পরে আমি দুনিয়াতে কয়েক লক্ষ কোটিবার আমি ভ্রমণ করেছি আমি জিব্রাইল আল্লাহর কসম করে বলতে পারি আমি জিব্রাইল আমাদের নবীর মতো মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি জিব্রাইলের জিন্দেগিতে আর দেখি নাই জুরে কন্না সুবহানাল্লাহ এরকম করে বলার পর এবার আল্লাহ তাআলা বলেন আরে জিব্রাইল আমার বন্ধুর দুধমা হালিমাতুস সাদিয়া ডেকে ডেকে বলেন আমার বন্ধুর দুধমা হালিমাতুস সাদিয়া তাইফের নগরে দেখে নাই তাইফের গ্রামে দেখে নাই আমার বন্ধুর মা আমেনা বলেছে গে মক্কা শহরের মধ্যে দেখে নাই তুমি জিব্রাইল বলেছো গো দুনিয়ার ভিতরে আর কখনো দেখো নাই আরে জিব্রাইল আমি আল্লাহর চূড়ান্ত ঘোষণা শুনে নাও আমি আল্লাহ ও আমার বন্ধুর মতো এত সুন্দর বালক এত সুন্দর ছেলে আমি আল্লাহর দ্বিতীয় একটা কো সৃষ্টি করি না সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ তো আমার নবী কেমন সুন্দর আছেন সুবহানাল্লাহ এত সুন্দর চেহারার অধিকারী মানুষকে পাগল বলবে উম্মে জামিল বিশ্বাস করা যায় না মক্কার যুবকদের পাগল চিনের আলামত কয়টা ছিল দুইটা এর মধ্যে একটা আলামত বাতিল হয়ে গেছে রইছে আর কয়টা একটা যখন মক্কার যুবকরা আল্লাহর হাবিবের সামনে গেল মক্কার যুবকরা চিন্তা করতে আরম্ভ করলো যে আমরা তো একটা আলামত এমনিতেই বাতিল হয়ে গেছে আরেকটা আলামত আছে আরেকটা আলামত হলো পাগলের কথার আগের লাইন হরের লাইন কোনো মিল থাকতো না দেখি মুহাম্মদ কি বলে সুবহানাল্লাহ যখন তারা আল্লাহর হাবিবের সামনে গেল ওই সময় আল্লাহর হাবিব তেলাওয়াত করতে আরম্ভ করলেন আলম নাজআল লাহু আইনাই ওয়া লিসানাহু ওয়া শাফাতাই ওয়া হাদাইনাহু আল্লাহু আকবার জোরে কোন ওয়াল শামসি ওয়া দুহাহা ওয়াল কমার ইযা তালাহা ওয়ান নাহারি ইযা এরকম করে যখন আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন মক্কার যুবকরা বলতেছে ভাই পাগল কি এত সুন্দর কথা বলতে পারে মুহাম্মদের কথাগুলা এত সুন্দর ছন্দ মিলানো কথা এ ভাই মুহাম্মদ এত সুন্দর কথা কেমনে বলে পাগল তো এত সুন্দর কথা বলতে পারে না আল্লাহ নবী যে তেলাওয়াত করেছিলেন প্রত্যেকটা আয়াতই ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক আয়াতগুলা ছিল যখন এই কথা বলার পর মক্কার যুবকরা বলতেছে এ মক্কার যুবক আরেক যুবক আরেক যুবককে উদ্দেশ্য করে বলতেছেন ভাই রে আমরা মুহাম্মদের বিরোধিতা করেছিলাম মুহাম্মদকে পাগল পাগল বলে গালি দিয়েছি আমরা সহ্য করে নিয়েছি এবার
নাই মোহাম্মদ তো কখনোই পাগল হতে পারে না এত সুন্দর চেহারার অধিকারী মানুষ পাগল হতে পারে না মোহাম্মদ তো সুন্দর সুন্দর কথা বলে ওই কথাগুলো তো কোনো পাগলের জবান দিয়ে বের হতে পারে না মক্কার যুবককে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখিরি জামানার নবী আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমরা আর দেরি করতে চাই না আমাদেরকে এখনি কালিমা পড়াইয়া দাও আমাদেরকে মুসলমান বানাইয়া দিন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের তেলাওয়াত শুননা কি কাফের বিমান কালিমা পড়া মুসলমান হয়ে গেছে শুধু তাই না আবু জাহেলও আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনতো রাসূলের তেলাওয়াত কে আবু জাহেলও শুনতো কিন্তু রাসূলের কাছে সে কালিমা গ্রহণ করতে রাজি না কারণ কেন তার ক্ষমতা চলে যাবে সে যদি মুহাম্মদের কালিমা গ্রহণ করে তাহলে তো মুহাম্মদকে নবী মানা লাগবে মুহাম্মদকে লিডার মানা লাগবে ক্ষমতার লোভে সে কি করতে রাজি না কালিমা গ্রহণ করতে রাজি না কিন্তু সে দিল থেকে কিন্তু ভালোই পাইতো কিন্তু কি করত সে প্রকাশ্যে এগুলো রাজি করে রাজি ছিল না প্রকাশ্যে কালিমা গ্রহণ করতে সে রাজি হইছিল না ভাই আমার যখন কেমনে আল্লাহর রাসূলের তেলাওয়াত আবু জাহিল শুনতো মক্কার বেদিন বেঈমানরা শুনতো আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনে যখন ধীরে ধীরে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে তখন আবু জাহিল মক্কার মানুষকে ঘোষণা করে বলল হে মক্কার মানুষেরা তোমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবা না যদি তোমরা মুহাম্মদের তেলাওয়াত শোনো আর আমি কিছু দেখতে পারি বা আমার কানে খবর আসে তাহলে তোমাদেরকে ফাইন চালানো হবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে তখন মক্কার যুবকরা কি করলো মক্কার মানুষরা তেলাওয়াত আর শুনতে যায় না রাতের আধারে তখন আবু জাহিল মনে মনে ভাবলো আমি তো সবাইকে নিষেধ করেছি কেউ তার মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবে না তো আমি নিজেই গিয়া খানায় কাবার কাছে কান লাগায় মুহাম্মদের তেলাওয়াত শুনি জোরে কন না সুবহানাল্লাহ যখন আবু জাহিল রাতের আধারে ঘর থেকে বের হইয়া আছে আবু জাহিল আয়শা তখন ওই যে জনসাধারণ যারা ছিল তারা মনে মনে ভাবতেছে যে আমাদের নেতা আবু জাহেল হয়তো ঘরের ভিতরে থাকবে উনিও তো ভাববেন না উনিও তো এত রাত্রে এখানে আসবেন না তো আমরাও তেলাওয়াত শুনতে চাই উনি তো আর আমাদেরকে দেখবেন না এদিকে আবু জাহেল মনে করছে তার দর্শক আসবে না আর দর্শক মনে করছে আমাদের নেতা তো আর আসবে না দেখা যায় আবু জাহেলও গেছে নেতাও গেছে এমনকি জনসাধারণ গেছে দুজনকে টাক্কর লাগছে কে তোমরা এনো তোমরা তেলাওয়াত শুনতেছি আরে আপনি এনো আমি তো তেলাওয়াত শুনতাম হয়েছি জুরে কন্যা সুবহানাল্লাহ তো আবু জাহেল মনে মনে ভাবলো এমনি হইতো না মোহাম্মদে একটা ফাইসালা করতেইব আবু জাহেল কি করলো জামাত নামক একজন জাদুঘর রে আনলো মোহাম্মদের তেলাওয়াত বন্ধ করাই দিল জামাত নামক জাদুঘর রে আনার পর জামাত নামক জাদুঘর যখন আল্লাহর হাবিবকে সামনে বসায় বলতেছে মোহাম্মদ তোমার চাচা বললো তুমি নাকি কি মন্ত্র পাঠ করো যেই মন্ত্র পাঠ করার কারণে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যা ও মুহাম্মদ তোমার মন্ত্রটা আমার একটু শোনাও না সুবহানাল্লাহ তখন আল্লাহর হাবিব তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করে তখন শুনাইতেছেন জামাত নামক জাদুঘরের ভিতরে হেদায়েতের নূরের আলো জ্বলতেছে জুরে কন্যা সুবহানাল্লাহ জামাত নামক জাদুঘর ডেকে বলেন হে মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করিও না তুমি তেলাওয়াত করতে আরম্ভ করো রে মুহাম্মদ তোমার চাচা বলেছে তুমি নাকি কি মন্ত্র পাঠ করো এ মুহাম্মদ আমি হলাম বিশ্ববিখ্যাত বড় জাদুঘর আমার থেকে বড় আর কোনো জাদুঘর নাই এ মুহাম্মদ তুমি কি শুনাইতেছ আমারে না রে মুহাম্মদ না এটা কোনো জাদুগরি কালাম হতে পারে না এটা কোনো জাদুর মন্ত্র হতে পারে না এটা আসলে আল্লাহ তাআলার কালাগাম রে মুহাম্মদ আদর করতে চাই না গা এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া গা আমাকে মুসলমান বানাইয়া দাও সুবহানাল্লাহ আল্লাহর কালাম আবু জাহেল মনে মনে ভাবলো আরে যারে দিয়ে আগুন বন্ধ করতাম আসলাম হে ওই যে আগুন জ্বলে গেছে গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ওই জামাত নামক জাদুঘর যখন কালিমা ফিরে মুসলমান হয়ে গেছে গা তো আবু জাহিল মনে মনে ভাবলো না এমনি হইতো না আরেকটা ফাইসালা করতে হবে তো ওই যুগে তো আল্লাহর নবীর তেলাওয়াত শুনে কাফের বিমান মুসলমান হয়ে গেছে গা আমাদের বেশি দিনের কথা না 26 থেকে 27 বছর আগে
আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল কনফারেন্স সারা বিশ্বের সব ধর্মীয় গ্রন্থ ধর্মীয় গুরুরা তেলাওয়াত করবে তারা তেলাওয়াত করার পর ধর্মীয় গুরুরা তাদের ধর্মীয় গ্রন্থকে সারা বিশ্বের কাছে উজ্জ্বল বানাবে এরকম করে সবাই যখন তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে যাবে তখন মুসলমানদের পক্ষ থেকে একজনকে নির্বাচিত করা হইল যার নাম হইলেন কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি সময় হলো 10 মিনিট 10 মিনিটের ভিতরে যে যার গ্রন্থ আছে ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করে মানুষের মন জয় করবে কিন্তু ওই সময় সবাই বসে আছে এক এক করে সব ধর্মীয় গ্রন্থ ধর্মীয় গুরু রাজারা ছিল তারা তাদের ধর্মীয় গ্রন্থ পাঠ করছে মানুষ লড়বে দূরের কথা মশাও লড়ে না তো সর্বশেষ মুসলমানদের প্রতিনিধি মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসিত সাহেবকে যখন ডাকা হইল উনি মঞ্চকে বসছেন দেখবেন কারি সাহেবরা তেলাওয়াত করার আগে উনি রেডি হইতে হইতে রেডি হয় না তেলাওয়াত করার আগে কারি আব্দুল বাসিত সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি রেডি হইতে হইতে 10 মিনিটের ভিতরে গেছে গা 3 মিনিট রেডি হইতে তো একদল মুসলমান বলতেছে হাই রে আর কি কোনো মোল্লা দুনিয়া ছাইছিন না এই মোল্লারে তুইল্লা দিছে আজকে মুসলমানের মান সম্মান শেষ তো কারি আব্দুল বাসিত সাহেব আরো 2 মিনিটে কি কি তেলাওয়াত করবেন এটা মিলাইতেছে উনি গেছে গা 2 মিনিট 10 মিনিটের ভিতরে গেছে কয় মিনিট 5 মিনিট রয়েছে আর 5 মিনিট উনি শ্বাস নিতেছেন শ্বাস আরো 2 মিনিট গেছে কয় মিনিট 7 মিনিট একদল মুসলমান আছেন তারা আজকে কাম শেষ রে সুতরাং এত বলছে কো জায়গা তো আর ওই তো না আজকে আব্দুল বাসিত তো আরম্ভ করছে আজকে মুসলমানের বেদ যদি করাই সারব এরকম কইরা বলার পর একদল মুসলমান তারা আছেন তারা আরে বেটা ভৌমিয়া তেলাওয়াতটা শুরু করতে দেও না এর ঘরে দেখবা না কারে কো পুরস্কারটা আজকে আমরাই নিব সুবহানাল্লাহ সময় আছে মাত্র আর কয় মিনিট 3 মিনিট সময় নিয়ে যখন কারি আব্দুল বাসিত সব তেলাওয়াত করতে আরম্ভ করলেন তো ওইখানে একটা নিয়ম ছিল 10 মিনিট হওয়ার পরে একজন আছে উনি লাল বাতি ধরায় দিবে টাইম শেষ কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেছে بسم الله الرحمن الرحيم يا سين والقرآن এরকম করে তখন তেলাওয়াত আরম্ভ করছে তখন সব বিচারক সহ সবাই এমনি গালো হাত দিয়া তাকাই আছে কারি আব্দুল বাসিত সাহেবের দিকে জোরে কন্না সুবহানাল্লাহ এরকম করে যখন তাকাই আছে কিছুক্ষণ পরে যখন কারি আব্দুল বাসিত সাহেব বললেন সাদাকাল্লাহুল আজিম তখন এরকম করে বললেন সবার ধ্যান ভাঙছে ধ্যান ব্যঙ্গা এখন গরির কাটার লগে সময়ের তো মিলাইতে পারে না আরে তেলাওয়াত কত সময় করছে যে বড়া লাল বাতি ধরাই তো আসিন হে বড়া লাল বাতি সুইজ তার আঙ্গুলার যায় না লাল বাতিও ধরাইছে না তাকায় দেখতেছে আল্লাহু আকবার তেলাওয়াত 3 মিনিট কি এর 3 মিনিট না 10 মিনিট সময় আছেন না 10 মিনিট না 1 ঘন্টা না আধা ঘন্টা না 40 মিনিটও না 2 ঘন্টা না 3 ঘন্টা না একাধারে 3.5 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত হয়েছে কারো কোনো খবরই নেই জোরে কন্না সুবহানাল্লাহ কারি সাহেব যখন তেলাওয়াত শেষ করেন এবার যখন মঞ্চ থেকে নেমে চলে যাবেন কারি সাহেব হাঁটতে আরম্ভ করে দিছেন এমন সময় ময়দান থেকে কনফারেন্স থেকে কিছু মানুষ লাভ দিয়া দাঁড়ায় বলতেছে অগো কারি সাহেব আপনি যাবেন না আপনি যাবেন না অগো কারি সাহেব আমরা এতদিন পথের ধর্ম গ্রহণ করেছি আমরা এতদিন মূর্তি পূজা করেছি আমরা এতদিন ভ্রান্ত ধর্মের মধ্যে ছিলাম অগো কারি সাহেব
আপনি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করেছেন মনে হয় যেন আকাশ থেকে আল্লাহর কুরআন নাযিল হচ্ছিল ও কারি সাহেব হাজির করতে চাই না গা কারি সাহেব আমাদেরকে পালাইয়া যাবেন না ও কারি সাহেব এখনি আমাদেরকে কালিমা পাইয়া মুসলমান বানাইয়া দিন ওই কনফারেন্স থেকে একজন নয় দুইজন নয় একবারে 80 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বলছিলাম রাসূলের মধ্যে আকর্ষণ কয়টা ছিল দুইটা এক নম্বর হলো আল্লাহর রাসূলের জবানে মধুর কণ্ঠে কুরআনের তেলাওয়াত দুই নম্বর আকর্ষণ কি রাসূলের আখলাক চরিত্র রাসূলের আখলাক কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন উত্তম চরিত্র ছিল যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন মহান আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আর একটু জোরে কোন আল্লাহু আকবার কে বলছেন আল্লাহ বলেন খুলুকে আযীম আমার নবীর চরিত্র মহান চরিত্র কি মহান চরিত্র তো কয়েক প্রকার আছে তিন প্রকার এর মধ্যে একটা হইল গিয়া কেউ আপনারে মারছে আপনি সমান সমান একটা মাইরা দিছেন এটা একটা দুই নম্বর হইল কেউ আপনারে মারছে আপনি তারে মাফ কইরা দিছেন এটা একটা তিন নম্বর যেটা খুলুকে আযীম কেউ আপনারে মারার পরেও আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি যে হাত দা আমার মারছেন আপনি কি ব্যথা পাইছেন জোরে কোন না সুবহানাল্লাহ এটা হলো কুলকে আযীম এই চরিত্রটা কার ছিল আমাদের নবীর ছিল কেমনে একদিন আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাঁটতেছেন সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া এমন সময় একজন কাফের আল্লাহর রাসূলের রুমালটা ছিল গলার মধ্যে পেছানো রুমাল অথবা চাদর এরকম ভাবে ছিল পিছন থেকে একটা কাফের আল্লাহর রাসূলের চাদরটা টান দিয়ে ধরছে চাদরটা টান দিয়ে গলার মধ্যে ফাঁস লেগে গেছে না আল্লাহর রাসূল ঘর ফিরে দেখেন এইরি ফাউনা দাঁড়িয়ে মনে করেন টাকা দেওয়ার কথা আছেন দুই দিন পরে দেওয়ার কথা কিন্তু দুই দিন আগে আগে চাইছি আল্লাহর রাসূল ঘর ফিরে তাকায় দেখে আরে ফাউনা দাঁড়িয়ে রাসূল একটা মুস্কি হাসি দিছেন জোরে কোন না সুবহানাল্লাহ আর আমরা সমাজে হইলে ঘোড়ায় একটা তার হাদিল নে উল্টে এনে হারাইল নে ঠিক না তো দুই দিন পরে দেওয়ার কথা ওখানে আজকে লিখে কইলাম না আমরা কইলাম না তো আল্লাহর রাসূলের আখলাক যখন কাফির এমনি আল্লাহর রাসূলের টান দিয়া ধরছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে গরম না নরম ওমর গরম না নরম গরম সাহাবি ওমর কয় কাফিরের বাচ্চা আমরা নবীর সাহাবি যেখানে নবী আছে এখানে আমরা কোনো কিছু করতে পারি না যদি এখানে নবী না থাকতো আমি ওমরের হাতে রাঙা তরবারি দিয়া তোর দেহ থেকে তোর মাথা আলাদা করে দিত আল্লাহ রাসূল কয় ওমর সাবধান থামো যাও তুমি উনারে নিয়ে যাও বাইতুল মাল থেকে উনি 200 দিরহাম পাও এটা তুমি দিয়া দাও বাকি তুমি যে বলছো দেহ থেকে গর্দান আলাদা করে দিবা এটা কেন বললা এই কারণে তুমি আরো 50 দিরহাম তারে দিয়া দিবা এটা তোমার জরিমানা যখন ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল থেকে 200 দিরহাম দিয়া আর 50 দিরহাম দিয়া বলছে এই কাফিরের বাচ্চা তাড়াতাড়ি আল আমার সামনে হাদিস না তোরে দেখনি আমার রক্ত গরম হয়ে থাকে এই কথা বলার পরে ওই যে পাওনাদার কাফির ব্যক্তি উনি সম্বোধন করে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছে আরে ওমর আমি কেন আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করেছি জানো নি অমর রে আমি হলাম তাওরাতের একজন আলেম রে অমর আমি তাওরাত কিতাব যাচ করে দেখেছি যিনি আখিরি জামানার নবী হবেন যিনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হবেন উনার অনেক গুণাগুণ থাকবে রে অমর কিতাবের মধ্যে তিনি কষ্ট সহ্য করবেন কিন্তু কারো কাছ থেকে কোনদিন আর বদলা নিবেন না রে ওমর আমি পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিবের সঙ্গে এরকম একটা বিয়াদবি করেছি রে ওমর আমি পরীক্ষা
হলেন আল্লাহর নবী, উনি হলেন আখিরি জামানার পয়গম্বর। রে ওমর, আমি আর টাকা নিতে চাই না। রে ওমর, আমার এখনই কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দাও। হুজুরে কন সুবহানাল্লাহ, কি বলছে? আমার এখনই কালিমা পড়ে মুসলমান বানাইয়া দাও। ওমর, আমি মুসলমান হইয়া আল্লাহর হাবিবের খেদমত দিই। হুজুরে কন সুবহানাল্লাহ, এই চরিত্রটা কার ছিল? আমাদের নবীর। নবীর কেমন চরিত্র ছিল? একদিন হাসান আর হুসাইন আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, ও নানা, আমরা খুব ক্ষুধার্ত, খানা নাই তিন দিন ধইরা। নানা, আপনি একটা কাজ করেন না, আপনি যদি একটু খানার ব্যবস্থা করে দিতেন আমাদেরকে। আল্লাহর নবীর কলিজার টুকরা দুই নাতি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, দেখি আমি খানার ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানার তালাশে, কাজের তালাশে বের হয়ে গেছেন, কাজ করবেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়ে গেছেন, তো এক কাফেরের বাড়ি থেকে বলতেছে, ভাই তোমাদের কাছে কি কোনো কাজ আছে? আমারে দিবা, আমি কাজ করব, এর বিনিময়ে তুমি কিছু খানা দিবা, এগুলো আমি আমার নাতিদেরকে খাওয়াইব। এরকম করে বলার পরে কাফির বলতেছে, যদি আমার বাড়িতে কোনো কাজ নাই, যেহেতু মোহাম্মদ আসছে, মোহাম্মদকে কষ্ট দেওয়া হলো কাফের বিমানে একটা কি ছিল, তাদের একটা প্রতিজ্ঞা ছিল, তো আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্যে কি করলো? বলে, মোহাম্মদ কোনো কাজ তো নাই, তবে একটা কাজ আমার কাছে আছে। কাজটা হলো, তুমি আমার বাড়ির সামনে যে একটা কূপ দেখতেছো, ওই কূপ থেকে সারাদিন পানি তুলবে। আল্লাহর হাবিব পানি তুলতে আরম্ভ করলেন। পানি তুলতেছেন, এক পর্যায়ে আল্লাহর হাবিবের হাত থেকে বালতির রশিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। ওই হালত দেখে কাফির আল্লাহর নবীর গালের মধ্যে একটা তাপ্পুর মেরে দিয়েছে। জুরে কন্যা, নাউজুবিল্লাহ। তাপ্পুর মারার পরে আল্লাহর হাবিব তখন বলতেছে, ভাই আপনি যে আপনার হাত দিয়ে আমার তাপ্পুর দিছেন, আপনার হাতে কি ব্যথা পাইছেন? জুরে কন্যা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন কাফির ডেকে বলে, রে মুহাম্মদ, তোমাকে মক্কার মানুষগুলো পাগল পাগল বলে গালি দেয়। মুহাম্মদ রে, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি পাগল না গা। এ মুহাম্মদ, এখনই আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন মক্কার কাফির বিমানে দেখলো যে আল্লাহর রসুলের যত বিরোধিতা করে, ততই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো মান মর্যাদা বাড়ে, মানুষ দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে, এরকম দেখার পরে তখন মক্কার বেদিন বেঈমানরা, আস ইবনে ওয়াইল একজন কাফির ছিল, ওই কাফির তখন আবু জাহেলকে সম্বোধন করে বলতেছে, ভাই মুহাম্মদের এমনি বিরোধিতা করে লাভ হইতো না, কারণ মুহাম্মদের বিরোধিতা আমরা যত কর্ম ততই মুহাম্মদের জনপ্রিয়তা বাড়তেছে। না, মুহাম্মদের আর বিরোধিতা করব না, এখন থেকে কি করব, মুহাম্মদ তো আটকুরা। জুরে কন, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের চারজন মেয়ে ছিল, তিনজন ছেলে ছিল, তো তিনজন ছেলের মধ্যে তিনজনই ছুটু খালে দুনিয়া থেকে চলে গেছে। তো ওই রকমটা দেখে কাফের বেঈমানরা বলতেছে, ভাই মুহাম্মদের বিরোধিতা করে লাভ হইতো না, কারণ মুহাম্মদ যখন মৃত্যুবরণ করবো দুনিয়া থেকে চলে যাইব, তখন মুহাম্মদের বংশ আর থাকতো না, কারণ মুহাম্মদের তো ছেলে সন্তান নাই, সুতরাং তার বিরোধিতা করে লাভ নাই, যেমনি সেমনে চলক। আল্লাহর রসুলের কলিজার মধ্যে আঘাত লাগছে, রসুলের চেহারাটা মলিন হয়ে গেছে। রসুল আল্লাহকে বলে, আল্লাহ, ওরা আমার আটকুরা বলে গালি দে, আমার বলে ছেলে সন্তান নাই, কারণ এই কারণে আমার আটকুরা বলে গালি দে। আল্লাহ তাআলা ওই কাফের বেঈমানদের মুখে চুনকালি মেখে কাফের বেঈমানদেরকে বুঝাইয়া দিল, এদের মুখের মধ্যে চুনকালি মেখে আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। আমি যে বলছিলাম যে শানে নজরটা, এটাই এর কারণ, শানে নজর। এই ঘটনার পরে যখন কাউসার নাজিল করলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের এক নম্বরে ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে কুরআন দান করেছি, কুরআন দিয়েছি। দুই নম্বর ব্যাখ্যা হলো, হে নবী, আমি আপনাকে রুহানি সন্তান দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ।
روحاني সন্তান মানে আমরা হলাম নবীজির কি روحاني সন্তান আমরা নবীজির روحاني সন্তান আপনাকে আমি উম্মত দান করেছি কিয়ামত পর্যন্ত আপনার روحاني সন্তানরা জমিনে আসবে তারা আপনার গুণকীর্তন করতেই থাকবে কিয়ামত পর্যন্ত করবে আর কাফের বেঈমানদের এদের নামও কেউ মুখে নেবে না কেমনে আজকে আবু জাহেল নামে কোন নেতার নাম আছে কারো কাফের দেবতার নাম আবু জাহেল আছে কারো নাম মনে আবু জাহেল আবু লাবুত বা সাইবা ইতার নাম মানে শুনলে গিনার সাথে উচ্চারণ করে গিনার সাথে উচ্চারণ করে না গিনার সাথে উচ্চারণ করে তো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনাকে উম্মত দান করেছি আপনাকে রূহানি সন্তান দান করেছি বলে রূহানি সন্তানেরা এমন হবে সর্বহালতে আপনার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য তারা ময়দানে কখনো কখনো ঝাঁপিয়ে পড়বে বলে কেমনে বলে একটা বাবার পাঁচজন সন্তান আছে একটা বাবার কয়জন সন্তান আছে পাঁচজন সন্তান যদিও ভাইয়ে ভাইয়ে মিল নাই এক ভাই এক ভাইয়ের চেহারা দেখতে পারেন আছে না সমাজে এমন আছে কিন্তু কোন কাফের বা কোন বেদিন বেঈমান বা কোন ব্যক্তি ওনার বাবারে গালি দিলে পাঁচ ভাই কি বৈশা দেখে যদিও ভাইয়ের লগে ভাইয়ের সম্পর্ক নাই তো বাবার বিচারের বালা পাঁচ ভাই কি এক সমান হইয়া বাবার কি করে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য পাঁচ ভাই এক হইয়া যায় ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন হে নবী আপনাকে আমি আল্লাহ রূহানি সন্তান দান করেছি রূহানি সন্তান এমন হবে যেই সময় আপনি নবীর বিরুদ্ধে কোন কাফির বেঈমান মুশরিক না আপনি নবীর ইজ্জত মান সম্মান নিয়ে তারা কথা বলবে তখন আপনার রূহানি সন্তানরা আপনার ইজ্জত রক্ষার্থে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে জোরে কোন ঠিক কিনা আমরা রসুলের ইজ্জত রক্ষার্থে ময়দানে ঝাঁপিয়ে পড়ব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রসুলের ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে জীবনও দিয়ে দিব এরপরে কোন বেদিন বেঈমান যদি এই জমিনের ভিতরে আমার নবী কিনা কটূক্তি করে কোন মুসলমান ইমানদাতা বরদাস্ত করতে পারে না কথা কোন ঠিক কিনা তো আল্লাহ তাআলা বললেন আমি আপনার আল্লাহ আপনাকে কি দিছি রূহানি সন্তান দান করেছি রূহানি সন্তান তিন নম্বরের ব্যাখ্যা হলো আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি কাউসারের ব্যাখ্যা তো বুঝেন কাউসার শুনছেন না হাউজে কাউসার আল্লাহ নবী বলেন আমি মিরাজে গিয়েছিলাম আল্লাহ তাআলা আমারে কাউসার দেখাইছেন ওই কাউসারের পানি যদি কেউ পান করে পঞ্চাশ হাজার বছরের ভিতরে ভিতরে কোনো মানুষের আর পানির পিপাসা লাগবে না জোরে কন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এই কাউসারের পানি পান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে দেখাই দিয়ে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বহালতে কি ওই কাউসার পান করার জন্য কাউসার পান করতে গেলে দুইটা আমল লাগবে দুইটা শর্ত আছে কি শর্ত ফাসাল বিলি রব্বিকা ওয়ানহার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে যাদের কুরবানির সামর্থ্য আছে কুরবানি করবেন কুরবানি মানে কি গরু কুরবানি করা এটা নেই না নিজের জান মাল যা আছে সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার জান মাল সম্পদ যা আছে সবকিছু কার রাস্তায় বিলীন করে দিব আল্লাহর রাস্তায় আমরা বিলীন করে দিব কার রাস্তায় আল্লাহর জন্য সবকিছু কুরবানিতে রাজি আছি না ইনশাআল্লাহ এই দুইটা আমল করতে পারি তাহলে কি হবে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার রাজি আছি তো ইনশাআল্লাহ যা বললাম শুনলাম এর উপর আল্লাহ তাআলা আমি ওদমকে সর্বপ্রথম আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন